হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আর হেলথ কেয়ার 360 এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে যে টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব, এই টিপসটি শেয়ার করার পিছনে অনেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন আমাদের ফেসবুক পেজে, যে ভাই এমন কোনো ওষুধ আছে যে ওষুধটা খেলে দীর্ঘক্ষণ সহবাস করতে পারবো এবং স্ত্রীকে তৃপ্তি দিতে পারবো কিন্তু শরীরের কোনো সাইড এফেক্ট বা কোনো ধরনের ক্ষতি করবে না। ফেসবুক পেজের প্রশ্নের উপরে ভিত্তি করে আজকের এই টিপসটি। তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ টেনে টেনে দেখবেন না, দেখলে আপনাদের কিছুটা মিসিং থাকতে পারে। সো বন্ধুরা, টিপসটি শেয়ার করার আগে ছোট্ট একটি কথা বলে নিই, যদি এখনও পর্যন্ত আমাদের হেলথ কেয়ার 360 চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাল বাটনে ক্লিক করে ফ্রি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম দেখে নিতে পারেন। বন্ধুরা, আজকে আমরা যে টিপসটি বা যে টপিকটি নিয়ে কথা বলছি সে টপিকটা একমাত্র বিবাহিত যারা আছেন তাদের জন্য, অবিবাহিত যারা আছেন তাদের জন্য কিন্তু আজকের এই টপিকটা না। কিন্তু অবিবাহিত যারা আছেন তারা হয়তো বা এই টিপসটা জেনে নিতে পারেন বা এই টপিকটা সম্বন্ধে জেনে নিতে পারেন, যে কীভাবে দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন বা কীভাবে আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন, কী খেলে বা কী করলে। বন্ধুরা, আপনারা একদম সহজে আমি বলে দিচ্ছি, যে বিবাহিত পুরুষরা তারা ডাক্তারের কাছে গিয়ে বলতে পারেন না যে আসলে কোন ওষুধটা দিলে আপনারা দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন, এবং অনেক পুরুষরাই আছেন যারা স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ সহবাস করতে পারেন না, তার স্ত্রীকে স্ত্রীর কাছে এই কারণে শরম লেগে থাকে বা স্ত্রীর সাথে মনোমালিন্য হয়ে থাকে, তাদের জন্য আমি বলবো এই যে আমার কাছে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এই ওষুধটার নাম হলো প্লেজার 30। আপনারা অবশ্যই কমেন্ট বক্স থেকে দেখে নেবেন, আমি ওষুধটার নামটা আমি লিখে দিব, প্লেজার 30। এই ওষুধটা মাত্র 20 টাকা নেবে, এক পিস ওষুধ মাত্র 20 টাকা নেবে। এই ওষুধটা আপনারা যদি খেয়ে আপনাদের স্ত্রীর সাথে সহবাস করতে যান তাহলে দেখবেন যে আপনাদের যে সহবাসের যে সময়টা সে 10 মিনিট বা 15 মিনিট হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের সময়টা 30 থেকে 35 মিনিট হয়ে গেছে। যদি 5 মিনিট থাকে সেক্ষেত্রে দেখবেন যে 15-20 মিনিট আপনারা অনায়াসে সহবাস করতে পারবেন আর স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন, আপনাদের বীর্য বের হবে না অন্তত পক্ষে। আর পাশাপাশি এটা খাওয়ার নিয়মটাও বলে দেওয়া লাগবে, কারণ যদি নিয়মটা না জানেন সেক্ষেত্রে আপনাদের ক্ষতি হতে পারে। সেটা হলো আপনারা এই ট্যাবলেটটা বিশেষ করে দুধের সাথে খেতে হবে, দুধের সাথে 1 গ্লাস কুসুম গরম দুধ ট্যাবলেটটা মুখে নিয়ে খেয়ে ফেলবেন, পানি খাবেন না। এভাবে খাওয়ার পর মিনিমাম 30 মিনিট পর, মানে 30 মিনিট পর আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন। এখন আপনি যখন সহবাস করবেন তার 30 মিনিট আগে খেয়ে নেবেন। আর আপনাদের উপকারের ক্ষেত্রে এই কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে এই ওষুধটা আপনারা যখন খাবেন ঠিক তার 24 থেকে 25 ঘন্টা বা 30 ঘন্টা পর আরেকটা ওষুধ খেতে পারবেন। এটা যদি ওষুধ আপনার রেগুলার, মানে 24 ঘন্টার ভিতরে 2-3টা খেয়ে ফেলেন বা 24 ঘন্টার ভিতরে 2-3বার সহবাস করার জন্য যদি এই ওষুধটা খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণের ক্ষতি হবে। আর এই যদি এই টিপসটা দেখার পরে যদি আপনারা এই ভুলটা করে থাকেন তাহলে কিন্তু একদিন তাই না। সো আপনারা প্রতি একটা ট্যাবলেট 24 থেকে 30 ঘন্টা পর পর খেতে পারবেন, তাহলে কোনো ক্ষতি হবে না, অবশ্যই দুধের সাথে খেতে হবে। এই ট্যাবলেটটা খেলে আপনারা দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন আশা করি, আর এই ট্যাবলেটটার কোনো সাইড এফেক্ট নাই, কোনো ক্ষতি হবে না আপনাদের। তো আমি আশা রাখি যে এই ট্যাবলেটটা আপনাদের অনেক বেশি উপকার করে থাকবে। আর এই ট্যাবলেটটা ডেল্টা কোম্পানির ট্যাবলেট, আপনারা অবশ্যই এই বাজারে গিয়ে যদি আপনারা আনতে চান সেক্ষেত্রে বলবেন যে প্লেজার 30 ডেল্টা কোম্পানির ওষুধটা দেন, তাহলে আপনাদের এটা দিয়ে দিবে, 20 টাকা দাম নিবে। সো যদি টিপসটা আপনাদের কাছে ভালো লেগে থাকে বা টপিকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যারা এই প্রবলেমটা ভুগছে এবং যারা ডাক্তারের সাথে সহজে পরামর্শ করতে পারতেছে না শরমের কারণে, তারা যেন এই টিপসটা দেখে নিতে পারে বা এই টপিকটা দেখে নিতে পারে। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।